বিরতির পর আবারও আপনাকে স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বুধবার রাজ্যের বিভিন্ন বাড়িতে ঘরোয়া উৎসবের মেজাজে সর্পদেবী মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে। দেবাদিদেব মহাদেব তথা শিবের মানস কন্যা মনসা পূজাকে কেন্দ্র করে রাজ্যের উৎসবের বাতাবরণ। কার্যত প্রবল ভক্তি শ্রদ্ধা সহকারে সর্বমঙ্গল কামনায় মনসা পুজোর আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে দুর্গা বাড়িতেও কিন্তু একই রকম ভাবে ভক্তি শ্রদ্ধা ভরে যারা ভক্তরা রয়েছেন তারা মনসা পুজো করছেন, এবং প্রথমত দুর্গা বাড়িতেও কিন্তু মনসা পূজা হয়েছে, এবং প্রত্যেক বাড়িতে বাড়িতেই ভক্তি শ্রদ্ধা ভরে সর্পদেবী মনসার পুজো অনুষ্ঠিত হচ্ছে। দেবাদিদেব মহাদেব তথা শিবের মানসকন্যা মনসা পুজোকে কেন্দ্র করে রাজ্যে এক উৎসবের বাতাবরণ রয়েছে। বিগত বছরগুলোতে অবশ্যই যেটা লক্ষণীয় ছিল যে যে কোনো পুজো হোক সেটা কিন্তু সঠিকভাবে কেউই করতে পারেনি, কারণ একটাই, কোভিডের যে বারবারন্ত ছিল সেই বারবারন্তর পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে বেশি করে কিন্তু যে কোনো পূজা অর্চনাই করা সম্ভব হয়নি বড় আকারে। কিন্তু এবছর যেহেতু কোভিডের যে আস্ফালন সেটা কিছুটা হলেও কম রয়েছে, তাই যারা ভক্তপ্রাণ মানুষরা রয়েছেন তারা প্রত্যেকে বিভিন্ন পূজা অর্চনায় কিন্তু মাতছেন, এবং আজকে দেবাদিদেব মহাদেবের মানসকন্যা মনসা দেবীর পুজোতেও কিন্তু ব্রতি হয়েছেন বহু বাড়ির ভক্তবৃন্দরা। আজকের এই পুজোকে কেন্দ্র করেই কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনে নেব। নমস্কার সকলকে, আমরা এই সম্প্রদায়ভাবে এই ঘরোয়া পূজার মাধ্যমে মনসা পূজার দিনটিকে আনন্দ উপভোগ করছি। পরিবারের পরিজনদের পাশাপাশি রাজ্যবাসীর সকলের জন্য এই পূজার আয়োজন মঙ্গল কামনায় এই পূজা করা হচ্ছে। আজ সবাইকে মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তারার মঙ্গলের জন্য মা মনসা চাঁদ সদা করে যে মনসা পূজা করছেন, আর তার সদা করে মনসার পুজো আর বারো চোদ্দ ডিঙা জলের চলে গেল এবং সাত পুত্র মিলে নিল, এবং মানুষের লক্ষ্মীজল মানুষের তারা লক্ষ্মীজলকে তাদের আপনারা শুনলেন সংশ্লিষ্টদের যাদের বাড়িতে পুজো হচ্ছে তারা কি জানিয়েছেন, এবং নিজেদের পরিবার তার পাশাপাশি রাজ্যবাসীর মঙ্গল কামনার্থে আজকে এই মনসা দেবীর পুজো হচ্ছে। দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবের মানুষকন্যা মনসা দেবীর পুজোতে ব্রতী হয়েছেন ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ, এবং বিভিন্ন জায়গাতে বাড়িঘরে যেরকম ভাবে পুজো হচ্ছে একই রকম ভাবে দুর্গা বাড়িতেও কিন্তু প্রথা মেনে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। দেবাদিদেব মহাদেবের মানুষকন্যা মনসা দেবীর পুজোকে কেন্দ্র করে অবশ্যই বিগত এক মাস যাবৎ কিন্তু মনসা মঙ্গল পড়া হয়েছে বিভিন্ন জায়গাতে, এবং এক মাস যাবৎ এই মনসা মঙ্গল পড়ার পরে মনসার যে বই রয়েছে সেটা পড়ার পরে তারপর কিন্তু দেবী মনসার আরাধনায় ব্রতী হন ভক্তবৃন্দরা, এবং একটা বিগত এক মাস যাবৎ কিন্তু মাস যাবৎ পুরো একটা উৎসবের মেজাজ চলে, এবং প্রত্যেক বাড়িতে বাড়িতেই বিভিন্ন বিষয় নিয়ে এই মনসা মঙ্গল পড়া হয়, যাকে কেন্দ্র করে ভক্তবৃন্দরা কিন্তু গত এক মাস যাবৎ একটা উৎসবের মেজাজে রয়েছেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে মনসা পুজোকে কেন্দ্র করেও বেশ একটা উৎসব মুখর পরিবেশ রয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।